morning, guys. Morning. Welcome back to our channel. To our new vlog is Roumi.Sanjib Lifestyle. So, আমরা বেরিয়ে পড়েছি এখন মাসিমারির দিকে। তারপর ও অফিস চলে যাবে আর মাসিমারির। হ্যালো, স্যার দেখা হচ্ছে। এবার ওলা চলে এসেছে, আমরা ওয়েট করছি হোটেলের সামনে। আমরা ওলাতে উঠে তারপর কথা বলছি, চলো। তো আমরা এখন চলে এসেছি চা খেতে হোটেলের পাশেই। এখানে খুব ভালো চা করে। দেখতে পাচ্ছ কালকে রাতে এসেছিলাম। আজকে এখন হোটেলের সামনে চা খেতে জমে। দেখতে থাকো অবশ্যই, একটু পরে নামিয়ে দেওয়ার পরে আমাকে আবার যেতে হবে, নিউ আলিপুরে যেতে হবে, ওখানে আমার মিটিং আছে, ওখানে মিটিং এ অ্যাটেন্ড করবো। চলো দেখতে থাকো। ফ্রেশ হয়ে নিলাম, একটু আগেই বাড়ি ঢুকলাম, ঠিক আছে, ট্রেনে করে এলাম, তো তখন করতে পারিনি আর ব্লগ। তো এখন ফ্রেশ হয়ে খুব ভালো লাগছে, এখন বসে আছি, মাসিও বসে আছে। মাসি, এখন বসে আর এই যে ছোটোটা তো এখানে দেখছে, এখন সে গান শুনছে আর কি। বেরোনোর প্ল্যান করেছি বাইরে বেরোনোর, তো তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, চলো দেখতে থাকো। টাটা চলো, টাটা টাটা টাটা। একটা জায়গায় যাব, তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো চলো, এখন তোজো তো ঘুমিয়ে গেছে, দেখতেই পাচ্ছ মামার কোলে এখন তোজো। তো চলো আমরা এবার এন্ট্রি নিচ্ছি, তারপর কথা বলছি। আচ্ছা আচ্ছা, বৌদি আর ননদের সেম ইয়ারিং, সেম ইয়ারিং দেখেছো, ম্যাচিং ম্যাচিং আমরা। চলো দেখতে থাকো। অসাধারণ খেতে, কেমন লাগছে খেতে?
চিকেন টিক্কা কাবাব চলে এসছে এবার নেক্সট আইটেম আমার। দেখালাম সেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে স্পেশাল স্কুইড, ঠিক আছে? এটা হচ্ছে অক্টোপাস, কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো না ভালো, ঠিকঠাক ভালো, শুধু ভালো। স্কুইড দেখতেই পাচ্ছো, সত্যিটাই ঠিকঠাক। এটা ট্রাই করেছি হচ্ছে সুইট, মানে অক্টোপাসেরই একটা ছোট, মানে এটা ছটা পা থাকে, তো অক্টোপাসেরই ছোটটা এটা, বড় অক্টোপাস যেগুলো ওগুলো না, সুইট হচ্ছে অক্টোপাসের ছোটটা, তো এটা ট্রাই করলাম, কিন্তু খুব মানে ভালো, মানে খুব ভালো তা না, মানে আবার ছোটটা যেটা ছটা পা থাকে, ঠিক আছে, তো সেটা আজকে খেলাম, এটা খুব সুন্দর লাগলো খেতে, খারাপ লাগেনি, তবে কি বলবো, একটা নতুন ট্রাই, খুব ভালোই লাগলো খেতে, খুব ভালো না ওর, মোটামুটি লেগেছে, তো আমার মোটামুটি খারাপই লাগেনি, ভালোও লেগেছে, কাবাব খুব ভালো লেগেছে, এরকম না যে এক্সট্রিম ভালো এরকম কিছু না, তো মোটামুটি ভালোই লেগেছে, যাই হোক, তো এখন যাচ্ছি বাইরে, ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থেকো, ঠিক আছে, সবাই বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ, মামা সকাল থেকে তোজোর দায়িত্ব নিয়ে নিয়েছে, আমাকে কিছুই করতে হচ্ছে না খাওয়ানো ছাড়া, মামা একদম তোজোকে জামা, মামা সব দায়িত্ব নিয়ে নিচ্ছে। এখন নিউ টাউনেই আছি আমরা, এক্ষুনি বেরোলাম, ঠিক আছে, রাত ১১টা বাজছে, কি অবস্থা বুঝতে পারছো, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই হয়ে যাচ্ছে, এদিকটা যেতে মোটামুটি 45 মিনিট তো লেগেই যাবে, এখন রাস্তা ফাঁকাও আছে, অসুবিধা কিছুই নেই, তো চলো। বাড়িতে ফেরার পরে কিছু অর্ডার করেছিলাম অবভিয়াসলি, তো আমরা এখন সবাই মিলে আড্ডা মারছি এবং একটা সিনেমা দেখছি, সেটা টিকটিকি, মানে সরি সিরিজ দেখছি হইচয়ে, তো টিকটিকি, তো বুড়িয়া দেখতে পাচ্ছ কী খাচ্ছে তোমাকে দেখাচ্ছি, একটু দাঁড়াও, চেহারাটা খুশি খুশি একদম, আর সাথে নিয়েছে চিলি চিকেন অ্যান্ড চাউমিন, দেখতেই পাচ্ছ, কেমন লাগছে খেতে?
দারুন। এছাড়াও আমাদের অনেক কিছু অর্ডার রয়েছে এখনো পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, এবং সাবস্ক্রাইব একদম করতে হবে, জরুর করবে। চলো, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।